হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এই কোভিড মহামারীর মধ্যে আমরা সকলেই তো ঘরবন্দি আছি, বাড়ি থেকে বেরোতে পারছি না, আর তোমাদেরও তো খারাপ লাগছে। তোমরা দীর্ঘদিন স্কুলে যেতে পারো না, বন্ধুদের সাথে দেখা হয় না, বিকেলে মাঠে যেতে পারছো না, পার্কে যেতে পারছো না, সেই জন্যে মাঝে মাঝে মনটা খারাপ করছে। তো তোমরা যখন এরকম মন খারাপ করছে তখন তোমরা ছবি আঁকতে পারো। তো আমি প্রদীপ স্যার তোমাদের জন্য আজকে একটা ছবি আঁকার ক্লাস নিচ্ছি। তোমরা তো সকলেই অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত শিখে গেছো, লিখতে এবং পড়তে পারো। তো আজকে আমি তোমাদের খুব সহজে এ এবং বি দিয়ে কি করে খুব মজার ছবি আঁকা যায় সেটা আমি দেখাবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, প্রথমে আমরা খুব সহজে আমরা এ লিখে নেব। তোমরা সকলেই এটা লেখো। এবারে এই এ দিয়ে আমরা কিভাবে ছবি আঁকতে পারি, আবার আরেকবার আমরা লিখি এটা, এই। এবারে এর নিচটা আমরা সরল রেখা দিয়ে জুড়ে দিই। জুড়ে দেওয়ার পর আমরা কিছু বক্ররেখা দিয়ে এখানে কিছু আঁকার চেষ্টা করি, এইভাবে, ঠিক আছে? এবারে আর একটা বক্ররেখা আমরা এভাবে ঘুরিয়ে দিই, দিয়ে এটার সাথে আমরা একটা রসগোল্লা এঁকে দিই, ঠিক আছে? এবারে তোমরা অ্যালফাবেটের মধ্যে ইউ তোমরা প্রত্যেকে লিখতে পারো। তোমরা সুন্দর করে এখানে একটা ইউ তোমরা লিখলে, লেখার পর এরকম মাঝামাঝি জায়গায় তোমরা আবার একটা রসগোল্লা আঁকলে। রসগোল্লা আঁকার পরে তোমরা এখানে এবারে দেখো আমি কি করছি, হ্যাঁ, এইরকম ভাবে বক্ররেখা দিয়ে কেমন লাগছে? দুটো চোখের মতো লাগছে না? ঠিক। এবারে দেখো কি করি, এবারে আমরা এখানে একটা এভাবে দাগ দেব, এভাবে একটা দাগ দেব, এর সাথে আমরা এরকম দুটো গোল এঁকে দেব। এবারে আমরা চোখটা, চোখের মণিটা এঁকে দিই, ঠিক আছে? এবারে আমরা দেখো তো, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা একটা জোকার হচ্ছে। এবারে আমরা নিচে এরকম সরল রেখা দিয়ে যেভাবে আমরা স্টার আঁকি ঠিক সেরকমভাবে এই জোকারের যেমন জামা হয়, জামার কলারটা আমরা এঁকে ফেললাম। আচ্ছা, টুপিতে আমরা এখানে আর একটা ডবল দাগ আমরা করতে পারি, ঠিক আছে? দেখো তো কি হলো বলো, খুব সুন্দর একটা আমরা জোকার এঁকে ফেললাম এ দিয়ে, তাই না? এবারে এইটাকে তোমরা নিজের মনের মতো করে রং করতে পারবে, কেমন? এবারে আমরা বি দিয়ে কি আঁকা যায় দেখি। হ্যাঁ, এবারে আমরা বি দিয়ে আমরা ছবি আঁকব, ঠিক আছে? প্রথমে তোমরা এভাবে একটা সুন্দর করে একটা বি লেখো, বিয়ের মাথাটা একটু সুন্দর করে রাউন্ড করে নেবে এইভাবে, ঠিক আছে? বিটা এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এবার আমরা কি করব, আমরা এই যে রেখাটা আছে এই রেখাটাকে এভাবে বড় করে এভাবে জুড়ে দেব, জুড়ে দিলাম। এখান থেকে আবার এরকম বক্ররেখা টানব, টেনে আমরা এটাকেও এভাবে জুড়ে দিলাম। এখানে আমরা বক্ররেখা দিয়ে আমরা দুটো পায়ের মতো এঁকে দিচ্ছি, দুটো পা ধরে নাও, হ্যাঁ, এইভাবে, ঠিক আছে? এবারে একটু পায়ের পাতাটা এঁকে দিই,
এবারে দেখি কি আঁকা যায়। এবারে আমরা এখানে দুটো কান এঁকে দিই, কি অনেকটা কেমন লাগছে? অনেকটা টেডি বিয়ার মতো লাগছে। আচ্ছা, এবারে আমরা কি করব, এখানে একটা নাক আঁকব। আঁকার পর আমরা এখানে দুটো চোখ দিয়ে দিই, বিয়ারের মুখটা দিয়ে দিই, ঠিক আছে। এবারে দেখো এ হাতে কি নিয়ে আছে, দেখো এভাবে একটা রেখা এখানে জুড়ে দাও, নিশ্চয় চিনতে পারছো। হ্যাঁ, একটা বেলুন, তোমরা তো বেলুন খুব পছন্দ করো, রং বেরঙের বেলুন। এই বিয়ারটাও একটা বেলুন হাতে নিয়ে আছে, দেখো বি দিয়ে কেমন সুন্দর একটা আমরা বিয়ার রেখে ফেললাম। এই বিয়ারটাও কিন্তু তোমরা বাড়িতে বসে সুন্দর করে কালার করবে নিজের মতো করে। পরের দিন আমি আবার এরকম সহজ আঁকার ক্লাস নিয়ে আসব, সেদিনকে হয়তো তোমাদের আমি রংটাও বলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ছবি আঁকবে, ছবি আঁকলে মন কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আজকের মতো এইটুকু।